সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ববল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম আজকে একটি প্রাইভেট অ্যাকচুয়ালি আর্মি নিয়ন্ত্রিত যে স্কুল এবং কলেজগুলো আছে যেগুলো সাধারণত ক্যান্টনমেন্ট নয় পরিচিত সেগুলোর বিস্তারিত আলোচনা করব আপনার আপনার আজকে সার্কুল হচ্ছে আপনার জাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজের তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনারা সরাসরি দেখতে পারবেন অনেক ক্ষেত্রে একটা বিষয় আমি সবসময় বলে থাকি যে স্কুল ওয়েবসাইটগুলো আপনারা যদি কোনো ওয়েবসাইটে দেখেন যেখানে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজ আকারে পাবলিশড করা হয় অবশ্যই আপনার ওয়েবসাইটে চেক করে নেবেন সেটা দেওয়া হয়েছে কি না এক্ষেত্রে অনেকে ফ্রডের শিকার হয় এটা প্রায় শোনা যায় আপনার ওকে তো আর্মিদের যেহেতু এটা প্রতিষ্ঠান অত্যন্ত সিকিউর আর অত্যন্ত কম্পিটিটিভ একটা পোস্ট আর মেধা নিয়োগের সম্ভাবনা বেশি থাকে যদিও একটা কথা থাকে যে আর্মিদের একটা সুযোগ সুবিধা দেওয়া হয় তারপরও এখানে নিয়োগটা মোটামুটি ম্যারিটে হয় আপনার ওকে এটা হচ্ছে জ্বালালাল ক্যান্টনমেন্ট এটা দেখতে পারবেন এটা অ্যাডভার্টাইজমেন্ট এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আসতে পারবেন কারণ একটা জটিলতা দেখা যায় অনেক ক্ষেত্রে পাওয়া যায় না আপনার এই যে এখানে দেখতে পারবেন ওকে এখানে আপনার যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দেখাগুলো যে প্রত্যেক বছর অথবা দুই বছর পর পর ক্যান্টনমেন্টগুলো সাধারণত নিয়োগ দেয় এটা হচ্ছে তার মধ্যে একটা তো এটা হচ্ছে খেয়াল রাখবেন যে এটা লোকেশনটা ভালো মতো দেখে নেবেন একটা সাধারণত ঢাকার মধ্যে না এটা আপনার যে আপনার স্কুলগুলো সাধারণত লোকেশন থেকে আপনার অ্যাপ্লাই করবেন অনেক অ্যাকচুয়ালি বিষয়গুলো খেয়াল করেন আপনার আমার জানার মতো সিলেটে হতে পারে অথবা অন্য কোনো রেঞ্জে হতে পারে কিন্তু ঢাকার মধ্যে না আপনার তাও দেখে নিন আমার অ্যাকচুয়ালি পুরোপুরি জানা নেই লোকেশনটা আপনার দেখে নিন অবশ্যই এটা জরুরি ওকে এখানে আপনার প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে প্রবাসক পোস্ট কলেজ শাখা হচ্ছে সাধারণত প্রবাসকগুলো কলেজ শাখায় পদার্থ যে ডিপার্টমেন্ট সেটার এক্ষেত্রে আপনার ন্যূনতম স্নাতক চাচ্ছে বা স্নাতক কত সহ মানে অনার্স মাস্টার চাচ্ছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী চাচ্ছে আর অবশ্যই সাধারণত ক্যান্টনমেন্টগুলোর মধ্যে সব ক্ষেত্রে বলা থাকে যে অবশ্যই ইংরেজি ভার্সনে বা ইংরেজি মাধ্যমে শিক্ষা যদি শিক্ষাদান করার আপনার ক্যাপাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনার একটা ফ্যাসিলিটিস আপনারা অবশ্যই পাবেন সাধারণত যেটা বলা থাকে যে এক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় দেন ভাইবা। ভাইবার আগে কিন্তু একটা ডেমনস্ট্রেশন ক্লাস হয় মানে আপনাকে তাদের সামনে ক্লাস উপস্থাপন করে দেখাতে হবে সেক্ষেত্রে ইংলিশে তারা দুইভাবে বলে প্রথম আপনাকে বাংলায় বলতে বলবে দেন আপনাকে ইংরেজিতে ক্লাস নিতে বলবে তো দুইভাবে অবশ্যই দিবেন এটা আপনাদের একটা এক্সট্রা বেনিফিট সাধারণত নাইন গ্রেড হিসেবে কাউন্ট করে আর্মিদের প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারি বেতন স্ট্রাকচারে কাউন্ট করে তারা যেটা আসে সেটা ওকে পরটা হচ্ছে আপনার সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা দুটি পোস্ট আছে একটা হচ্ছে রসায়ন একটা হচ্ছে আপনার সমাজবিজ্ঞানে এক্ষেত্রে অন্যতম স্নাতক চাচ্ছে তারা সকল ক্ষেত্রে দুটো দ্বিতীয় শ্রেণী হচ্ছে ন্যূনতম এক্ষেত্রে মাস্টার যদি থাকে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন এটা খেয়াল রাখবেন সেম কথাই ইংরেজিতে যদি আপনার ক্ষমতা থাকে মানে দখল থাকে তাহলে আপনি একটা সুবিধা পাবেন সাধারণত এটা দশম গ্রেড তো একটা কথা অবশ্যই বলা থাকে যে সহকারী শিক্ষকের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে প্রশিক্ষণ মানে বিএড সহ একটা বিএড ছাড়া এটা বলা নেই বাট বিএড যদি থাকে অথবা আপনার এন টিআরসি যে সার্টিফিকেট থাকে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন মানে সম্ভাবনা বেশি থাকে আপনার এটা দশম গ্রেডের স্যালারি পরটা হচ্ছে আপনার আপনার সহকারী শিক্ষক এটা সঙ্গীত মাধ্যমিক শাখায় একটি পোস্ট আছে এক্ষেত্রে অন্যতম স্নাতক চাচ্ছে নির্দিষ্ট ডিপার্টমেন্টে মানে সঙ্গীতের ওপর দ্বিতীয় শ্রেণী চাচ্ছে অবশ্যই এই যে বলছে প্রার্থী লোকসংগীত জারি এবং ফোক বা ফ্লোর বলা হয় থাকে যে পারদর্শী অথবা আপনার অভিজ্ঞতা থাকাটা জরুরি এখানে দশম গ্রেড কাউন্ট করতেছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা এক্ষেত্রে আপনার দুই তিনটি পোস্ট আছে দুইটি পোস্ট সহকারী শিক্ষক আর একটি হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষক এক্ষেত্রে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক চাওয়া যেহেতু প্রাইমারি ব্রাঞ্চ জন্য ইসলাম শিক্ষার ক্ষেত্রে আপনার সাধারণত যে ডিপার্টমেন্টগুলো আছে ইসলামিক সাথে কানেক্টেড সেগুলোতে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক থাকতে হবে বেতন যেহেতু প্রাইমারি ব্যাচ এখানে এগারো গ্রেড কারণ করতেছে পট হচ্ছে প্রশাসনিক একটি পোস্ট এক্ষেত্রে আপনার আপনার এইচএসসি বা সম্মান এবং সকল পরীক্ষা দ্বিতীয় শ্রেণী চাচ্ছে এরকম দেখা যায় না এইচএসসি পাশে আপনার এগারো গ্রেডের চাকরি এটা খুব কমই রেয়ার কেস সাধারণত আমার যেটা ধারণা এক্ষেত্রে আপনার তারা তাদের লোক নেবে আর্মিদের লোক নেওয়ার সম্ভাবনা বেশি এখানে কিন্তু তার একটা একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছে তো রাখা হয়েছে আপনার মোটামুটি তারা যাতে অ্যাড হতে পারে এই জন্য কিন্তু এই গ্রেড কারণ তো আপনার এইচএসি পাশ করে এগারো গ্রেডের কোনো চাকরি বাংলাদেশে করা সম্ভব না আপনার ন্যূনতম ষোলো গ্রেড করতে লাগে এর নিচে কিন্তু মানে পনেরো গ্রেড বলুন বা চোদ্দো গ্রেড বলুন অনার মোটামুটি তাদের লোক নিবে এই জন্য এটা কিন্তু তারা রাখছে খেয়াল রাখবেন এখানে বোঝান আবেদন করবেন পরে হচ্ছে অফিস সকর একটি পোস্ট আছে এক্ষেত্রে আপনার ন্যূনতম তারা ই চাচ্ছে এইচএসি পাশ চাচ্ছে এবং দ্বিতীয় শ্রেণী চাচ্ছে কম্পিউটার অবশ্যই আপনার গতি থাকতে হবে আবার অবশ্যই অফিসের এটা এটার একটা আলাদাভাবে তার একটা পরীক্ষা নেয় যেটা কম্পিউটার টাইপিং বলা হয়ে থাকে অবশ্যই প্র্যাকটিস করবেন এক্ষেত্রে সামরিক বাহিনী যদি ক্লার্কের ট্রেডে যদি সদস্যদের ক্ষেত্রে শিক্ষক এবং বয়সের ক্ষেত্রে মানে শিথিলতা তার মানে তাদের লোক নিয়ে একটা ফ্যাসিলিটি তারা দিয়ে রাখছে একটি পোস্ট যেহেতু তারাই আসবে এটা নিয়ে কোনো সন্ধানে বুঝে আবেদন করবেন এটা ষোলো গ্রেডের ওকে অবশ্যইগুলো ভালো মতো পড়ে নেবেন যে বলছে যে যত প্রকার সুবিধা আছে সব পাবেন আপনার এখানে অ্যাকচুয়ালি বলেছে সাধারণত আর্মিরা যে সুবিধাগুলো পায় এই সুবিধাগুলো সাধারণত ক্যান্টনমেন্টের টিচারদের দেওয়া হয়ে থাকে এখানে আগ্রহী প্রার্থী যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল শিক্ষা শিক্ষক যোগ্যতার সত্ত্বে সার্টিফিকেটের সত্তাহিত ফটোকপি এবং যে কোনো তফসিলি ব্যাংক হতে সাধারণত তফসিলি ব্যাংক বলতে যে লিমিটেড কথাগুলো লেখা থাকে যতগুলো ব্যাংক আছে সরকারি বেসারীকেও এক নং পোস্টের জন্য এক হাজার এবং দুই নং তিন নং পোস্টের জন্য সাড়ে সাতশো টাকা এবং চার নং পোস্টের জন্য সাতশো টাকা আপনার এবং পাঁচ এবং ছয় বর্ণিত প্রার্থীদের পাঁচশো টাকা টাকার এম আইআরসি পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট যেটা অবশ্যই এই বরাবর পাঠাতে হবে একটা কথা অবশ্যই বলে নিব যে আপনারা যারা ব্যাঙ্ক ড্রাফট যে কোনো করেন নাই বা অ্যাকচুয়ালি অভ্যস্ত নাম তারা ইউরোপ থেকে অবশ্যই দেখে নেবেন যেটা সবসময় বলি এই বরাবর অথবা ট্রাস্ট ব্যাংক বরাবর যদি পাঠান তাহলে তো এটা হবে অ্যাকচুয়ালি ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাকচুয়ালি আর্মিদের ব্যাংক যেহেতু তাই এটা খুব সহজে হয় ট্রাস্ট ব্যাঙ্ক যদি করেন এটা সুবিধা বেশি পাবেন ঠিক আছে ওকে তিরিশ তারিখের মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে আপনারা ডাকযোগ এটাকে পাঠাতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন না কারণ এই অপশনটা রাখে নেই আর অবশ্যই এই যে পরীক্ষা কিন্তু বলেছে দুই তারিখে হবে অর্থাৎ নিয়োগটা তারা মোটামুটি ধরে নিন পঁচিশ তারিখে অথবা জানুয়ারি এক তারিখের মধ্যে তারা দিয়ে দেবে অর্থাৎ এক মাসের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া শেষ করবে যাতে চাকরির খুব দ্রুত প্রয়োজন এটা ভালো একটা অপশন হতে পারে দেখতে পারে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন আমি আমার বেটার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম